হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিওর আপডেট নিয়ে এসে গেছি। তো আজকে আপনাদের আপডেট হচ্ছে এসসি ইস্ট বেঙ্গলের নিউ বিদেশি। আজকে আমার প্রথম ভিডিও এই নিয়ে। এই চ্যানেল হয়তো কোনো চ্যানেল হয়তো এই নিয়ে আপডেট পায়নি। এসসি ইস্ট বেঙ্গল এটা কিন্তু অফিসিয়াল জানিয়ে দিয়েছে। এসসি ইস্ট বেঙ্গলের টুইটার পেজ থেকে এই ভিডিও আপলোড করা হয়, একটা ছবি আপলোড করা হয়েছে। ডাচ মিডফিল্ডার, আপনারা যান যে কথা ভাবছেন সেই ডাচ ফিল্ডার নয়, পল গ্ল্যাডন ডাচ ফিল্ডার, সেই ডাচ মিডফিল্ডার নয়। এই ডাচ মিডফিল্ডারের নাম হচ্ছে ড্যানিয়েল সিডোইল। হ্যাঁ বন্ধুরা, আপনার নাম হচ্ছে ড্যানিয়েল সিডোইল, আমরা তো আমি তার ছবি ভিডিওতে দিয়ে দেবো। ড্যানিয়েল সিডোইল, এটা কিন্তু অফিসিয়াল কনফার্মেশন। পল গ্ল্যাডনের সঙ্গে আপনারা অনেক জায়গাতেই কথা শুনেছেন, পল গ্ল্যাডন যার আসার কথা ছিল, কিন্তু সেই পল গ্ল্যাডন না, এসছেন ড্যানিয়েল সিডোইল। ইনিও ডাচ পঞ্চম বিদেশি কিন্তু ইস্ট বেঙ্গল ঘোষণা করে দিল। কালকেই কিন্তু চতুর্থ বিদেশি চিমা চুকু যার সাইন হয়ে গেছে তা কিন্তু আপনারা পেয়ে গেছেন। আজকে কিন্তু পঞ্চম বিদেশি নিয়ে চমক দিল ড্যানিয়েল সিডোইল। তো বলাই যাচ্ছে এসসি ইস্ট বেঙ্গল কিন্তু দল বদলের বাজার মা একাই মাতিয়ে রেখেছে। তো আরও এরকম কিছু আপডেট পেতে সঙ্গে থাকুন আমার চ্যানেলে, এবং প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন। কারণ আরও এরকম দল বদলের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আপনাকে আসতেই হবে আমার চ্যানেলে। ধন্যবাদ।